জয়গুরু সমস্ত এই তথ্যভিত্তিক যাজন সিজ্রে স্বাগত জণায় আজর মো আলোচনার বিষয় ইষ্টার্ঘ্য বা ইভৃতির অর্ঘ্য নিবেদন সমাপ্তির সঙ্গে সঙ্গে হি কাজ উচিত পূর্বর কই রখে ইষ্টভৃতি উপরে এইটি মোটর চতুর্থ এপিসোড যদি আপনার মোটর প্রিভিয় টিনোটি ইষ্টভৃতি বিষয়ক যাজন শুণি না এবং শুণে ইচ্ছা রাখতে তবে মু এই ভিডিওর ডিসক্রিপশন উক্ত প্রিভিয় টিনোটি ভিডিওর লিঙ্কি অথবা আপন মানে এই চ্যানেলরে প্লে লিষ্ট যাই ইষ্টভৃতি স্বস্তায়নী ভক্ত যন গুড় শুণে সক্ষম হয়ে পে তে যদি আপন মানে রেফরেস সহিত যা জনগু শুনে চাহিদা তেমন আপন মানে যাই সেগুড়ি চালন্ত আরভ করি আজ আলোচনা ইষ্টার্ঘ্য বা ইষ্টভৃতি অর্ঘ্য নিবেদন সমাপ্তি সঙ্গে সঙ্গে কণ কচিত এ বিষয়ে পরমপ্রেম শ্রী শ্রী ঠাকুর কন সর্বপ্রথমে কইরখে আমি যে ইষ্টভৃত্তি অর্ঘ্যু নিয়মিত ভাবে নিবেদন করুচে এবং করে চালিচে আম ইভৃতি অর্ঘ্য নিবেদনটা নিখুত ভাব বা পরফেক্টলি করা হব এবং পরফেক্টলি কিভাবে ভাবে হব না শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃত্তি অর্ঘ্যু যেভাবে ভাবলে নিবেদন করা আমি সেইভাবে ভাবে কারণ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କ କଥାକୁ ଆମ ଜୀବନର ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ ପରିପାଳନ କରିବା ହିଁ ଆମ ଜୀବନର ସବୁଠୁ ବଡ଼ ସାଧନା ତେଣୁ ଇଷ୍ଟାର୍ଘ୍ୟ ବା ଇଷ୍ଟଭୃତ୍ତିର ଅର୍ଘ୍ୟ ନିବେଦନ ସମାପ୍ତିର ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ହିଁ କହିବା ଉଚିତ ହେ ଦେବତା ହେ ମୋର ଆଚାର୍ଯ୍ୟ ହେ ମୋର ପ୍ରିୟ ପରମ ମୁଁ ମୋର ଶ୍ରଦ୍ଧାକୁ ତୁମକୁ ଆହୁତି ଦେଉଛି ଏହି ପ୍ରସଙ୍ଗଟି ପରମ ପ୍ରେମ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କର ପବିତ୍ର ଗ୍ରନ୍ଥ ଧୃତି ବିଧାୟନା ପ୍ରଥମ ଖଣ୍ଡର ପନ୍ଦର ନମ୍ବର ବାଣୀରେ ଦେଖିବାକୁ ମିଳେ যেটি শ্রী শ্রী ঠাকুর বাণী দিয়ে তুমি যখন তোমার ইষ্টে বা আচার্য ইষ্টার্ঘ্য বা ইভ্রীতি নিবেদন কর সে নিবেদন সমাপ্তির সঙ্গে সঙ্গেই শ্রদ্ধোচ্চারিণী অন্তঃকরণে অন্তর আবেগ নিয়ে বল হে দেবতা হে আমার আচার্য হে আমার প্রিয় পরম আমি আমার শ্রদ্ধাকে তোমাকে আহুতি দিতেছি ইহাই অগ্নিহোত্রের তাৎপর্য কারণ অগ্নিই হচ্ছেন ইষ্ট দেবতা ও ব্রহ্মবিদ আচার্যের প্রতীক তাদেরই অগ্নিমুখ বলা হয় তাই অগ্নিহোত্র নিত্যকরণীয় কখনই কোন ক্রমে পরিত্যাজ্য নয় ওডরে এই বাণীটির অর্থ হচ্ছে তুমি যেতবে তুমর ইষ্ট বা আচার্য ইার্ঘ বা ইষ্টভৃতি নিবেদন কর সে নিবেদন সমাপ্তির সঙ্গে সঙ্গে হি শ্রদ্ধোৎসারিণী অন্তঃকরণের অন্তর আবেগ নেই কুহ হে দেবতা হে মোর আচার্য হে মোটর প্রিয় পরম মু মো শ্রদ্ধা কু তুম আহুতি দেছি এগ্নিহোত্র তাৎপর্য কারণ অগ্নি হচ্ছেন ইষ্ট দেবতা ও ব্রহ্মবিদ আচার্য প্রতীক সে হি অগ্নিমুখ সেই পাই অগ্নিহোত্র নিত্যকরণীয় মধ্য কৌশি ক্রমে পরিত্যাজ্য নহে তেমন এবে আমি জানিলে শ্রী শ্রী ঠাকুর ইষ্টার্ঘ বা ইষ্টভৃতির অর্ঘ্য নিবেদন সমাপ্তির সঙ্গে সঙ্গে কোণ কহা যা মুখে রেফারেন্স সহিত কহিলি তবে যে কথাটি কে সেটা কিভলি ভাবে কেবা এই কথাটি ঠাকুর উক্ত কইচন্তি এই কথাটি যেত ইষ্টার্ঘ বা ইষ্টভূতর অর্ঘ্য নিবেদন সমাপ্তি সঙ্গে সঙ্গে কু সেতার আমি ভাবে ভাবান রক্ষা হব আমার হৃদয়ের বা অন্তকরণের অন্তর আবেগ নিয়ে শ্রদ্ধা সহ সেটা কহার হব কেবল মুহে নুহে অন্তর সে ভাবটা কমুক ফিল করা হব এবং সেই ভাবটা অন্তকরণে ফিল করে শ্রদ্ধার সহ কহার হব হে দেবতা হে মোর আচার্য হে মোর প্রিয়পর্ম মু মো শ্রদ্ধা কু তুম আহতি দে এবং এ পরে পরে শ্রী শ্রী ঠাকুর কগ্নিহোত্রের তাৎপর্য তবে এইটি মনে প্রশ্ন আসে যে এই অগ্নিহোত্রর মানে কোণ শ্রী শ্রী ঠাকুর এখন অগ্নিহোত্র তাৎপর্য বলে কোণপ্রাই কহলে যদি আমি অথর্বেদ এবং যজুর্বেদ দেখা অগ্নিহোত্রর কথাটা সেইটি পুঙ্ানুপুঙ্খ ভাবে আলোচনা করা করাছি এই অগ্নিহোত্র কথাটির সার মর্ম এ যে আর্্য ভারতীয় পরম্পরার মুখ্যত ব্রাহ্মণ মানে দুই দুইবেলা হোমযজ্ঞ নিত্য নৈমিত্তক ভাববেশাক পরিশুদ্ধি করুলে আটমসফিটা শুদ্ধ করুলে এবং এই অগ্নিহত্র বা হোমটা মেণ্টা পিস দে অগ্নিহত্র মানে অগ্নিরে যা আহতি দিয়া যায় সেইপা শ্রী ঠাকুর এই বাণীটি কুচ কারণ অগ্নি হচ্ছে ইষ্ট দেবতা ও ব্রহ্মবিদ আচার্য প্রতীক এবং সেই মানুষকে অগ্নিমুখ কুহা এবং অগ্নিমুখ কথ অর্থ হচ্ছে অগ্নি অটে মুখ যাঙ্কর অর্থাৎ যে অগ্নিরেদিত হোম দ্রব্য ভোজন করতে অর্থাৎ দেবতা তবে এই ভিডিওটি আজ আমি জাঁলে ইষ্টার্ঘ্য বা ইষ্টভৃতির অর্ঘ্য নৱেদন সমাপ্তি সগে সগে হি আমক কণ কয়া উচিত এটা কিভৰি ভাৱে কহা উচিত এই সম্পৰ্কে শ্ৰী শ্ৰী ঠাকুৰ কেও কণ কৰি তাৰ আজিৰ এই তথ্য ভিত্তিক আলোচনাপাইকি পুনি কিছু তথ্য ভিত্তিক আলোচনা সৈতে আপোনাৰ সন্মুখত উপস্থিত হ'বি সমস হৃদয়সহকাৰে জয়গুৰু